ফার্মে মুরগিদের যে পদ্ধতিতে বড় করা হয় সেটা একেবারেই সঠিক পদ্ধতি নয় অর্থাৎ এক্ষেত্রে আমি ব্রয়লার মুরগির কথা বলছি সর্বোপরি যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতির তোয়াক্কা না করেই তাদের ব্রিড করা হয় যার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের ওপর মুরগি সোটা হবে এবং তা থেকে বেশি মাংস পাওয়া যাবে এবং লাভ বেশি হবে এই লোভেই ব্রয়লার মুরগিতে ইঞ্জেকশান দেওয়া হয় আর যেটা আমাদের শরীরে মারাত্মকভাবে ক্ষতি করে নমস্কার বন্ধুরা কেয়ার ফর হেলথের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এপিসোডে আমরা জেনে নেব ব্রয়লার মুরগি আমাদের শরীরের ক্ষেত্রে কতটা ক্ষতিকর তাহলে আসুন শুরু করা যাক পোলট্রিতে বড় করার সময় ব্রয়লার মুরগিদের অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় এর ফলে এমন ধরনের মুরগি বেশি খেলে আমাদের শরীরেও অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কয়েকজন বিশেষজ্ঞের মতে মাত্রাতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে রক্তে বাজে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে এর ফলে আমাদের শরীরে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বেশিরভাগ ক্ষেত্রেই ব্রয়লার মুরগিদের স্বাস্থ্য এবং মোটাশোটা করার জন্যে কেমিক্যাল ইনজেক্ট করা হয় আর এই সকল কেমিক্যাল আমাদের শরীরে গেলে আমাদের শরীরে জটিল রোগ হওয়ার আশঙ্কা থাকে এবং আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা হ্রাস পায় ব্রয়লার চিকেন খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় একাধিক গবেষণায় দেখা গেছে প্রায় সাতষট্টি শতাংশ ব্রয়লার মুরগির শরীরেই ই কোলাই ব্যাকটেরিয়া থাকে আর এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে লিভার এবং কিডনি দুটোকেই মারাত্মকভাবে ক্ষতি করে তো এর থেকে আমরা এটাই জানতে পারি যে ব্রয়লার মুরগি আমাদের শরীরের ক্ষেত্রে কি কি ক্ষতি করে থাকে তাই ব্রয়লার মুরগি খাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা প্রয়োজন যদি আপনার চিকেন ফেভারিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দেশি মুরগির দিকে নজর দিতে পারেন যদিও একটু দাম বেশি কিন্তু এটা খেলে শরীরে অতটা ক্ষতির আশঙ্কা থাকে না যতটা ব্রয়লার মুরগি খেলে হয়ে থাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ